गुड मॉर्निंग डियर स्टूडेंट्स, मुक्त शिक्षा केंद्र तेलीपुकुर पूर्व बर्धमान। आज हमें तुम्हारे माध्यमिक पाठ्यक्रम अंतर्भुक्त जो विषय पढ़ाब से हल दूधर दाम, अर्थात दूधर दाम बनफुलर लेखा, अर्थात बलाचंद मुखोपाध्याय लेखा। जे गद्यटी पढ़ाब से हल दूधर दाम बनफुलर लेखा। दूधर दाम, दूध दूध एक खूब प्रयोजन खबर हमारे बाच्चा थे आरम्भ कर वृद्ध बयसर व्यक्तिराव दूध खेते पारें एवं एटी खूब उपयोगी एवं शरीर पक्षे एकांत दरकार। देखो विषय वस्तु कि संक्षेपे देखो, ट्रेन आसार पर यात्रीरा व्यस्त भावे उठानामा करते लागलें। एक जन वृद्धा खुणाते खुणाते कोनो मते ट्रेने उठलें, केउ ताके बसार जायगा दिल ना। বৃদ্ধটাকে বসার জন্য ট্রেনে কেউ জায়গা দিল না, সবাই তাকে গরিবী ভিখারি বলে উপেক্ষা করতে থাকে। বৃদ্ধা যন্ত্রণায় কাতর হলেন, ট্রেন থেকে নেমে যাওয়ার ক্ষমতা পর্যন্ত এই বৃদ্ধাটি ছিল না। একজন বলিষ্ঠ কুলি তাকে নামিয়ে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে নিয়ে এলো। সেখানে দুজন বাঙালি ভদ্রলোক বিশ্রাম করছিলেন। তারা বৃদ্ধাকে ভিখারিনী মনে করলেন এবং তার দিকে পয়সা ছুড়ে দিলেন। বৃদ্ধা অসহায় ছিলেন কিন্তু অশিক্ষিত ছিলেন না। ওই বৃদ্ধাটি অসহায় কিন্তু অশিক্ষিত নয়। তিনি বাঙালি সাহেবের ইংরেজি কথাবার্তা সব বুঝতে পেরে বললেন, তিনি বাঙালি আর তিনি ভিখারি নন। গয়া প্যাসেঞ্জার স্টেশনে এসে কুলিটি ওয়েটিং রুমে এলো, বৃদ্ধাকে কোলে করে ট্রেনে তুলে দিল। মাতৃসম বৃদ্ধা দু টাকা মজুরি দিতে চাইলে সেটা নিতে অস্বীকার করে। এটিই ছিল বৃদ্ধার অপরিসীম অকৃতজ্ঞতার মূল্য। বৃদ্ধা তখন বললেন, সে তার সন্তান তুল্য, এই দুটো টাকা যেন সে মায়ের দুধের দাম হিসেবে গ্রহণ করে। অর্থাৎ আমরা জানি মায়ের দুধের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। কথাটি আছে, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। অর্থাৎ এই যে দু টাকা দিয়ে তাকে কৃতজ্ঞতা জানাতে বলেন, দু টাকা দিয়ে যেন মায়ের দুধের দাম হিসেবে গ্রহণ করেন। তা মায়ের দুধ এমন একটা জিনিস যেটা হচ্ছে জন্ম জন্মান্তর প্রযোজ্য। এই জন্মে যেমন সার্থক, পরের জন্ম সার্থক। আমরা পিতৃ বা মায়ের যদি সেবা না করে থাকি, সেটি আমাদের তাদের প্রতি অবিচার করা হবে এবং ওপরওয়ালা নারাজ হবে, অসন্তুষ্ট হবে। তাই আমাদের প্রত্যেকের উচিত বৃদ্ধ বয়সে বাবা মায়ের সেবা করা, বা আমাদের কর্তব্য, আমাদের প্রত্যেকের কর্তব্য বৃদ্ধ বয়সে বাবা মায়ের সেবা করা। সেরকম আমাদের অধিকার আছে, আমরা যখন ছোট তখন বাবা মায়েরও আমাদের অধিকার ভোগ করার, বাবা মায়েরও সেটা কর্তব্য, সেটা দেখতে হবে। অর্থাৎ অধিকার এবং কর্তব্য পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত। আমরা যেমন অধিকার ভোগ করছি, পরবর্তীকালে কর্তব্য পালন করছি। বৃদ্ধা বাবা মারা প্রথমে কর্তব্য পালন করছে, পরবর্তীকালে সেই অধিকারটা ভোগ করছে। অর্থাৎ বাবা এবং মা বা গুরুজন এদের সকলের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া প্রয়োজন এবং দায় দায়িত্ব বোধ বুদ্ধি সম্পূর্ণ প্রকৃত মানুষ হওয়া প্রয়োজন। এটি হলো এই দুধের দাম এই গল্পের বিষয়বস্তু। এই গল্পটিতে থেকে তোমরা পড়বে দুধের দাম গল্পটির সংক্ষিপ্ত বিষয়বস্তু সংক্ষিপ্ত আকারে লেখো।